তো ছাত্রদের উদ্দেশ্যে আমি সংক্ষেপে দুই একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিন দেশে এশিয়া মহাদেশে কিরাত বলতে কি বোঝায়। কিরাত বলতে বোঝায় কারি সাহেব খানে হাত দিয়ে একটু লম্বা তিলাওয়াত করবে, এটাকে বলে কিরাত, তাই না? এরকমই বুঝে সবাই, তাই না? আমার সাথে সবাই একটু উত্তর দিবেন, কিরাত বলতে আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিন দেশের বিশেষ করে আওয়াম থেকে উলামা থেকে তুলাবা থেকে সবাই মনে করে কি লম্বা টান দিয়ে তিলাওয়াত করা। আসলে কিন্তু বিষয়টা কিরাত মানে লম্বা টান দিয়ে তিলাওয়াত করা না, এটা আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে বলছি বা আমাদের উলামা বোর্ডের ছাত্রদের উদ্দেশ্যে বলছি। উলামা বোর্ডের ছাত্রদের কিছু ভুল নজরিয়াত আছে, সেই ভুল নজরিয়াত থেকে আমি একটু সরে আসার জন্য আমি দুই একটি কথা বলবো। সেটা হচ্ছে কিরাত বলতে বোঝায় বিভিন্ন রেওয়ায়াতগুলো, অর্থাৎ বিভিন্ন ইমামদের ইখতিলাফাত গুলাকে বলা হয় কিরাত। মনে করেন কিরাতে সাবা আশার, অর্থাৎ কুরআনে কারিমকে বিভিন্ন রেওয়ায়ত অনুযায়ী তিলাওয়াত করা যায়, যেমন কুল আউযু বিরাব্বিন নাস এর জায়গায় কুল আউযু বিন নাস ইত্যাদি, এগুলোকে বলা হয় আইনুল কিরাত। আর আরেকটা হচ্ছে আইনুত তাজউইদ, সেই আইনুত তাজউইদটা হচ্ছে কি কুরআনে কারিম বিশুদ্ধ করার জন্য যে নিয়মগুলো নিয়ম আহকামগুলো শিকার প্রয়োজন সেই নিয়ম আহকামগুলোকে বলা হয় কি আইনুত তাজউইদ। আর আরেকটা বিষয় আছে এটার সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে আইনুল মাকামাত। আইনুল মাকামাত হচ্ছে কুরআনে কারিমকে শ্রুতিমধুর সুরে তিলাওয়াত করার জন্য যে আরবিক সুরগুলা সেই আরবিক সুরগুলোকে বলা হয় আইনুল মাকামাত। কিন্তু আমাদের খুবই দুঃখের বিষয় আমাদের দেশে বিশেষ করে ভারত এবং বাংলাদেশে, বাংলাদেশে অনেকটা পরিবর্তন চলে আসছে আলহামদুলিল্লাহ শাইখের খিদমতের মাধ্যমে, কিন্তু ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গ আমাদের আসাম সব মিলিয়ে এই ভুল ধারণাটা এখনো আছে। শাইখ বলতেছেন যে আরেকটা ভুল ধারণা সেটা হচ্ছে যে যত লম্বা টান দিয়ে যত লম্বা শ্বাসে এক শ্বাসে সুরা ফাতিহা শেষ করে ফেললে উনি মনে হয় সবচেয়ে বড় কারি। আসলে কারি হইতে হলে প্রথমে ইলমুত তাজউইদ সম্পর্কে গভীর জ্ঞান তাকে অর্জন করতে হবে, এরপরে মুকাম্মাল কুরআনে কারিম একজন উস্তাদের কাছে শুনাইতে হবে যে উস্তাদের সনদ আছে, মুতাওয়াতির সনদ আছে, এবং ইলমুল মাকামাত সম্পর্কে তার ধারণা থাকতে হবে। সব দিক মিলিয়ে যখন সে পারফেক্ট হবে বা পরিপূর্ণ হবে তখন তার উস্তাদ তাকে কারি হিসাবে ইজাজা দেবে। কিন্তু আমাদের দেশে কি হয় আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায় কি মানে ইউটিউব থেকে কিছু তিলাওয়াত কপি করে সে নিজেকে কারি দাবি করতেছে, এরপরে ছয় মাস কোনো না কোনোভাবে দুই মাস তিন মাস কারো কাছে পড়তেছে, পরে নিজেকে কারি দাবি করতেছে। আসলে কিন্তু এটা সম্পূর্ণ ভুল, ছাত্র ভাইরা আশা করছি এটা থেকে সরে আসবেন। আমাদের শায়েখের এটা হচ্ছে আমাদের শায়েখের পক্ষ থেকে যে বিষয়গুলো আমরা শিখেছি সেটা আপনাদের কাছে উপস্থাপনা করলাম, আপনারা এটা খুব ভালো করে মনে রাখবেন, আর এটাও আমি মনে করছি ক্লাসের অংশ। জাযাকুমুল্লাহু খায়রান।